রিপোর্টার বাংলা টিভি বাংলার মানুষের কথা বলে। পহেলা জুন থেকে সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ। তথ্যচিত্রে এস কে সিরাজ, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি। আগামী পহেলা জুন থেকে 31 আগস্ট পর্যন্ত সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যানের IRMP সুপারিশ অনুযায়ী প্রজনন মৌসুমি হওয়ায় এ সময় সুন্দরবনে সব ধরনের প্রবেশাধিকার বন্ধ থাকবে। এজন্য সুন্দরবনে প্রবেশের সব ধরনের পাস পারমিট বন্ধ রেখেছে বন বিভাগ। সেই সঙ্গে সুন্দরবনের অভ্যন্তরের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। বন বিভাগ বলেন, সুন্দরবনে মৎস্য সম্পদ রক্ষায় ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যানের IRMP সুপারিশ অনুযায়ী 2019 সাল থেকে প্রতি বছর 1 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত সুন্দরবনে সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ থাকে। এবছর মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে এই নিষেধাজ্ঞা 1 মাস বৃদ্ধি করে 1 জুন থেকে শুরু হয়েছে। এই সময় সুন্দরবনের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই নিষেধাজ্ঞার কার্যকর হওয়ায় সুন্দরবনে প্রাণী ও বনজ সম্পদ আরও বেশি বৃদ্ধি পাবে, সুন্দরবনের সৌন্দর্যও অনেক বৃদ্ধি পাবে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক SCF MA হাসান রিপোর্টার বাংলা টিভিকে বলেন, 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত সুন্দরবনে জেলে, বাওয়ালি বা কোনো প্রকার বনজীবী এমনকি কোনো পর্যটকও প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে গবেষকরা প্রবেশ করতে পারবেন।